চোরের উৎপাতে খোয়াইবাসী উদ্বিগ্ন। প্রকাশ্য দিবালোকেই চোরের দল চুরি সংগঠিত করছে। বৃহস্পতিবার বিকেলে খোয়াইয়ের জাম্বুরা এলাকার একটি মাঠ থেকে চোরের দল একটি ছাগল চুরি করে সাদা রঙের একটি গাড়িতে নিয়ে পালিয়ে যায়। সংশ্লিষ্ট ছাগলটির মালিক এক ভদ্রমহিলা, তিনি গোটা বিষয়টি প্রত্যক্ষ করেন। সন্ধ্যার পরে মহিলা গাড়ির নাম্বার সহ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। মহিলার অভিযোগ পেয়ে নড়ে চড়ে বসে খোয়াই থানার পুলিশ। ওসি সুবীর মালাকারের নেতৃত্বে চারটি দলে ভাগ হয়ে শহর জুড়ে অভিযানে নামে পুলিশ। অভিযানে নেমে গভীর রাতে পুলিশ সাফল্য পায়। পুলিশ গভীর রাতে শহরের বিভিন্ন এলাকা থেকে চুরি কাজে ব্যবহৃত চারটি গাড়ি সহ চারজন চোরকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। চারজন চোরের মধ্যে তিনজনের বাড়ি চাম্পা হাউড় এলাকায়, একজনের বাড়ি খোয়াই শহরে। চোরদের কাছ থেকে অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। এদিন পুলিশ আধিকারিক এ সংবাদ জানান। গাড়ি সিজ করে আমরা অনেক কিছু পেয়েছি, কিছু শার্প কাটিং নাইফ যেগুলি তারা ইউজ করে ওই ছাগলগুলিকে কেটে বাজারে মাংস বিক্রি করে এবং নিজেরাও ইউজ করে, ওইগুলি আমরা সিজ করি। এবং গাড়ির ভিতরে অনেক ব্লাস্টিনও পেয়েছি এবং স্টোল পেয়েছি, ছাগলের স্টোল পেয়েছি। জিজ্ঞাসাবাদের জন্য শুক্রবার পুলিশ রিমান্ডে এর আবেদন জানিয়ে ধৃতদের আদালতে সোপর্দ করা হয়। পুলিশের অভিমত, ধৃতদের জিজ্ঞাসাবাদ চালিয়ে চুরি কাণ্ডের সাথে জড়িত অন্যান্যদের জালে তুলতে সমর্থ হবে পুলিশ। উল্লেখ্য, বুধবার রাতে খোয়াইয়ের দুর্গানগর কালীবাড়ি এলাকার জয়ন্ত ঘোষের মাংসের দোকান থেকে চোর চারটি পাঁঠা ও বেশ কিছু ব্রয়লার ও দেশি মোরগ চুরি করে নিয়ে যায়। শহরে একের পর এক চুরি কাণ্ডের ঘটনায় জনমনে তীব্র আতঙ্কের সৃষ্টি হয়েছে। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।